আমরা তো কোনোদিন ভাবতে পারি না কি তিনটে বিজেপি এমএলএ যারা রেজাইন করেনি আজকে এমপি হিসাবে, এমপি প্রার্থী হিসাবে টিএমসি টিকিটে লড়ছে। কালকে সি এর বিরুদ্ধে বলছিলেন, আজকে সি এর পক্ষে বলছে, কালকে ইন্ডিয়ার বিরুদ্ধে বলছিল, আজকে বলছে আমি আছি আর নাও আছি। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেত্রী বৃন্দা করাত, তার সঙ্গে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করলেন, বলছেন যে ইন্ডিয়া জোট সরকার গড়লেও তারা সরকারে থাকবে না, বাইরে থেকে সমর্থন করবেন। এখন উনি কি করবেন না করবেন সেটা উনি জানেন। আমি একটা কথা বলতে পারি কি ইন্ডিয়া প্ল্যাটফর্মে শুধু তো কতগুলো রাজনৈতিক দলের 1+1=2 ব্যাপার না। ইন্ডিয়া প্ল্যাটফর্মের মানে হচ্ছে ডেমোক্রেসির জন্য লড়াই, যা বিজেপি ডেমোক্রেসির উপর হামলা করছে, সেকুলারিজমের উপর হামলা করছে, আমাদের কনস্টিটিউশনের উপর তার বাঁচাবার জন্য লড়াই। এখন এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিএমসি সরকার তো ডেমোক্রেসির উপর এত হামলা করেছে আর সেকুলারিজমের উল্টো করেছে এখানে, তো সেই জন্য যারা ইন্ডিয়া প্ল্যাটফর্মের বেসিক প্রিন্সিপলস যদি নীতি আধারিত বা প্র্যাকটিস আধারিত যদি না করে, তখন ও বাইরে থাকছে, ভেতরে থাকছে, কোথায় থাকছে, আছে কি আছেন না, কার সাথে আছেন, আমরা কিছু বলতে পারছি না। এখন আমরা তো কোনোদিন ভাবতে পারি না কি তিনটে বিজেপি এমএলএ যারা রেজাইন করেনি আজকে এমপি হিসাবে, এমপি প্রার্থী হিসাবে টিএমসি টিকিটে লড়ছে। ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জির এই বক্তব্য কি মনে হচ্ছে বিজেপিকে দেওয়া কোনো ইঙ্গিতপূর্ণ বার্তা? দেখুন, ওনার যা পুরো অ্যাপ্রোচ আছে, কি বলছে না বলছে, আমরা শুধু উনি বোঝেন। কালকে সি এর বিরুদ্ধে বলছিলেন, আজকে সি এর পক্ষে বলছে, কালকে ইন্ডিয়ার বিরুদ্ধে বলছিল, আজকে বলছে আমি আছি আর নাও আছি, কালকে বলছিল কি আমি এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজকে বলছে সম্পর্ক। মেইন ব্যাপারটা হচ্ছে বাঙালি বাংলায় এখন আমাদের কংগ্রেস আর লেফটের যা পুরো আমরা সমর্থন পাচ্ছি পুরো ওয়েস্ট বেঙ্গলে, একটা একটা স্ট্রং একটা সাপোর্ট আসছে মানুষ থেকে, সেটা দেখে এখন সবাই বক্তব্য পাল্টে।